প্রশান্ত দার স্টুডিওতে চলে এলাম। প্রশান্ত দার যে যতগুলো ঠাকুর হয়েছে এবারে সমস্তই তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখালাম, আশা করি ভালো লাগেছে। এবং প্রশান্ত দার একটা ছোট্ট ইন্টারভিউ রয়েছে, কিভাবে তিনি তৈরি করেছেন ঠাকুরগুলো, কত দাম, তারপরে তোমার কোথায় কোথায় যাচ্ছে, সমস্তটাই রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো এবং কত ভালো লাগলে অবশ্যই। প্রশান্ত পাল, আমাদের বৈষ্ণব ঘাটার কুমপ্লিতে এবছর প্রায় সরস্বতী ঠাকুর 40টার মতো হচ্ছে, মোটামুটি অনেক দূরে দূরেই যাচ্ছে এবছর। একটা কাছাপাড়া আছে, পশ্চিম মেদিনীপুর আছে, এদিকে বড় ঠাকুর চেতলার আছে আমাদের, তারপরে গঙ্গা যমুনা জলস্রোতের লেক টাউন আছে, বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের গড়িয়ার প্রতিমা তো আছেই কিছু, এদিকে বারুইপুর ফরেকপুর র্যান্ডামলি আছে, সব মিলিয়ে 40টার মতো ঠাকুর কাজ চলছে। দাম আমাদের বাড়ির প্রতিমা ওই 5,000-6,000 টাকাতে শুরু, এবার একটু তার থেকে বড়ো হলে 8,000-9,000 টাকা, 12,000-13,000 টাকা, সব রকমই আছে। বলছি বড়ো হলে আরও বড়ো আছে, সব রকমই আছে। 37-40টার মতো ঠাকুর আছে। আচ্ছা, আর টুকটাক অর্ডার তো আছে, টুকটাক বাড়ির প্রতিমা আছে বেশি, তারপরে কিছু বড়ো বড়ো আছে, কুমোরটুলি দর্জিপাড়ার প্রতিমা আছে, বড়ো বড়ো একটা আছে। আচ্ছা, 10 তারিখ থেকে মোটামুটি ঠাকুর বেরোনো শুরু হবে। আচ্ছা, 10 তারিখ থেকে। কলকাতা যাচ্ছে একেবারে ব্যস্ত।